হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করছি সিলেট সিরিজের চতুর্থ পর্ব। আজ আমাদের সিলেট ভ্রমণের দ্বিতীয় এবং শেষ দিন। আমাদের আজকের গন্তব্য বাংলার কাশ্মীর খ্যাত সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলাতে অবস্থিত ভোলাগঞ্জ সাদাপাথর। আপনারা ভোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কিভাবে ঢাকা থেকে একদিনে সহজে ঘুরে আসতে পারবেন ভোলাগঞ্জ সাদাপাথর এবং কেমন খরচ পড়বে সে বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা পেতে পারেন। তো ভিউয়ার্স, সাথে থাকুন, উপভোগ করতে থাকুন আজকের সম্পূর্ণ পর্বটি। এখন বাজে সকাল 8টা। হোটেল থেকে আমরা যাত্রা শুরু করলাম। আমাদের প্রথম গন্তব্য আম্বরখানা বাস স্ট্যান্ড। মাজার গেট থেকে পায়ে হেঁটে গেলে 7-8 মিনিটের মতো লাগবে এবং রিক্সা ভাড়া 20 টাকা। আম্বরখানা বাস স্ট্যান্ড থেকে ভোলাগঞ্জ বোটঘাট পর্যন্ত বাস পেয়ে যাবেন সাদাপাথর এবং বিআরটিসি ডাবল ডেকার। এই দুইটা বাস সিলেট আর ভোলাগঞ্জের মধ্যে সার্ভিস দিয়ে থাকে। দূরত্ব 35 কিলোমিটার এবং ভাড়া পড়বে 70 টাকা। সময় লাগবে 45 মিনিট থেকে 50 মিনিট। লোকাল রুট হিসেবে সাদাপাথর পরিবহনের সার্ভিস যথেষ্ট ভালো। আমার আরেকটা চ্যানেলে এই বাসের জার্নি নিয়ে ব্লগ করা আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। বাস ছাড়াও সিএনজি, লেগুনা, রেন্টেকার রিজার্ভ করেও আপনারা ঘুরে আসতে পারেন। সিলেটে আমার সবচেয়ে পছন্দের জায়গা সাদাপাথর। আজ এটা নিয়ে দ্বিতীয়বারের মতো আমি যাচ্ছি। যেমন সৌন্দর্যে ভরপুর তেমনি সহজ যোগাযোগ ব্যবস্থা। ভোলাগঞ্জ ছাড়া আর কোথাও ডিরেক্ট বাস সার্ভিস পাবেন না, আর সরাসরি বাস থাকার জন্য আপনার ট্যুরের খরচটাও অনেক কমে যাবে। বিশেষ করে যারা একটু বাজেট ফ্রেন্ডলি ট্যুর করেন তাদের জন্য আমি বলবো একটি একটা অনেক বড় একটা সুবিধা। যাই হোক, আনুমানিক 50 মিনিট পর আমরা ভোলাগঞ্জ বোটঘাটে যে টার্মিনাল সেখানে পৌঁছে যাই। এখন আমাদের নৌকাতে করে সাদাপাথর যেতে হবে, সময় লাগবে আনুমানিক 5-7 মিনিট। এখন আমরা বোটঘাটের দিকে যাচ্ছি। সিলেটের অন্যান্য বোটঘাটের মতো এখানেও সিন্ডিকেট, আপনি চাইলেও কোনো মাঝির সাথে দরদাম করতে পারবেন না। এখানে ফিক্সড অ্যামাউন্ট 800 টাকা, 10 জন নৌকাতে বসতে পারবে। তো আপনারা যারা পরিমাণে কম হবেন, সাপোজ 3-5 জন, তারা চাইলে অন্যান্য অনেক গ্রুপের সাথে অ্যাড হইতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচটা কমে যাবে। তবে সেটা ঘাটে আসার আগে, কারণ ঘাট কর্তৃপক্ষ অথবা মাঝি যদি বুঝতে পারে যে আপনারা অন্য কোনো গ্রুপের সাথে অ্যাড হয়েছেন, তাহলে তারা ঝামেলা করবে, এক্সট্রা টাকা দাবি করবে। বোটঘাট থেকে সাদাপাথর পর্যন্ত এই 7-8 মিনিটের নৌকা জার্নিটাও আপনার কাছে অসাধারণ লাগবে। আমরা সাদাপাথর বোটঘাটে চলে আসছি। আমরা এখানে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো থাকব, আর নামার আগে অবশ্যই মাঝির কাছ থেকে তার মোবাইল নাম্বারটা রেখে দিবেন এবং আপনারটাও দিয়ে দিবেন, কারণ তারা কিন্তু এই পাড়েও থাকতে পারে, ওই পাড়েও থাকতে পারে। সো আপনারা যখন ব্যাক করবেন তার 10-15 মিনিট আগে অবশ্যই ওনাকে ইনফর্ম করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক ইন্ডিয়ান পণ্যের দোকান আছে, চাইলে আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন, এবং লকারের ব্যবস্থা আছে। যেহেতু এখানে পানি, সো এখানে এনজয় করতে হলে তো আসলে মোবাইল ব্যাগ নিয়ে তো একটু সমস্যা, এই জন্য লকারে আপনাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো রেখে দিয়ে আপনারা এখানে অনায়াসে এনজয় করতে পারেন। লকার ভাড়া পড়বে আনুমানিক 50-100 টাকা। এর পাশাপাশি ওয়াশরুম এবং চেঞ্জিং রুমেরও ব্যবস্থা আছে। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি। সুবহানাল্লাহ, অনেক সুন্দর। আল্লাহ পাকের সৃষ্টি যে কতটাই সুন্দর সেটা আপনারা ঘর থেকে বাইরে না হইলে বুঝতে পারবেন না।
টাকা জীবনে অনেক ইনকাম করতে পারবেন, কিন্তু যদি এই সুন্দর পৃথিবীটা না দেখেন তাহলে আমি বলবো সে টাকা ইনকামটাই বৃথা। ঘর থেকে বাইর হন, আল্লাহ পাকের সৃষ্টি দেখেন, দেখেন তার সৃষ্টি কতটাই সুন্দর। মেঘালয়ের পাহাড়, গোলই নদী এবং সাদা পাথর, এই তিনে মিলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। এই স্থানটি মূলত গোলই নদীর উৎসমুখ। দূরে যেই মেঘালয় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, সেই পাহাড়ের ভিতর অবস্থিত ঝর্ণার পানি এই নদীর পানির প্রধান উৎস। ঢাকা থেকে মাত্র একদিনের ব্যবধানে অনায়াসে ঘুরে আসতে পারেন ভোলাগঞ্জ সাদা পাথর। ঢাকা থেকে রাতের বাস অথবা ট্রেনে রওনা হয়ে সকালে সিলেট নেমে বাস অথবা সিএনজি যোগে চলে আসবেন ভোলাগঞ্জ সাদাপাথর। ভোলাগঞ্জ সাদাপাথর উপভোগ করে বিকালের টাইমটা রাতারগুল অথবা সিলেটের মালনীছড়া চা বাগানে উপভোগ করে আবার রাতের বাসে ঢাকায় চলে যাবেন। তবে ভোলাগঞ্জ ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয়ে সতর্ক থাকবেন। বর্ষাকালে গোলই নদীতে পানির স্রোত অনেক বেশি থাকে, সেক্ষেত্রে পানির নিচে যেই পাথরগুলো আছে সেইগুলোতে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে, এইসব ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। এছাড়া পাথর পিচ্ছিল থাকার জন্য ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা। আর স্থানটি একদম ভারত সীমান্ত লাগোয়া, সো সেই ক্ষেত্রেও সতর্ক থাকবেন যেন কোনোভাবেই ওই দেশে না চলে যান। আমরা একেবারেই এপিসোডের শেষের দিকে চলে আসছি। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এখন সিলেটে ফেরত যাচ্ছি। আজ বিকাল এবং সন্ধ্যার পর সিলেট শহরের কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব এবং সেটি হবে আমাদের সিলেট সিরিজের সর্বশেষ এপিসোড। তো সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।